আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদেরকে আমাদের সাথে করে নিয়ে যাব ল্যান্ডস্কোপ ন্যাশনাল পার্কে। জায়গাটা সিডনি থেকে 1 ঘন্টার ড্রাইভ হবে দূরত্ব। খুবই সুন্দর একটা জায়গা পিকনিক করার জন্য, খুবই সুন্দর একটা জায়গা। এখানে বোটিং করার ব্যবস্থাও আছে, 3-4টা বোটিং বোট এবং ওটাকে কী বলে, ক্যানুইং, হ্যাঁ ক্যানুইং করার ব্যবস্থাও আছে। প্লাস এখানে কেউ যদি ক্যাম্পিং করতে চায় সেটাও করতে পারবে। খুবই সুন্দর একটা জায়গা সারা দিন কাটানোর জন্য, খুব সুন্দর একটা পরিবেশ, জঙ্গল, চারিদিকে বন, গাছপালা, নদী, পুকুর, তো সব কিছু মিলিয়ে খুবই সুন্দর। আমরা স্কুল হলিডের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে সময় কাটানোর জন্য, পিকনিক করার জন্য চলে আসছি ল্যান্ডস্কোপ ন্যাশনাল পার্কে। তো তোমরাও চাইলে আসতে পারো, খুব বেশি দূরে না সিডনি থেকে, 1 ঘন্টা হবে ড্রাইভ। তো চলো বন্ধুরা, এনজয় উইথ আস। যারা সাইক্লিং করে তারা এখানে সাইকেল নিয়ে চলে আসে, দেন গাড়ি পার্ক করে বাচ্চারা বা বড়রা যারাই হোক বাচ্চাদেরকে নিয়ে, বাবারা মা যেই হোক না কেন, সুন্দর একটা সাইক্লিং করার পরিবেশ। পার্কে এসে বাচ্চারা ব্যস্ত হয়ে গেছে হাঁসকে খাওয়ানোর জন্য। তারা কয়েকটা হাঁস পেয়েছে, পাতি হাঁস, সে হাঁসকে তারা চিপস খাওয়াতে ব্যস্ত। আর আজকে ওয়েদারটাও খুব সুন্দরই বলা যায়, কারণ হচ্ছে হালকা একটু বৃষ্টি ছিল, বাট গরম নাই, তারপর কড়া রোদ নেই, তো যার কারণে আমার আবার এই ধরনের ওয়েদার ভীষণ পছন্দ, যে কড়া রোদ ভালো লাগে না। তো মেঘলা আকাশ থাকবে, বাতাস থাকবে, আর তার পাশে যদি হয় একটা নদী বা লেক, ওই যে বোট দেখা যাচ্ছে, আমরা এরকম একটা বোটে চড়ব। তো আমরা অপেক্ষা করছি সবাই চলে আসলে একসাথে বোটে চড়ার জন্য। একেবারে গ্রাম গ্রাম একটা পরিবেশ, তাই না? কচু 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 গাছ দেখা যাচ্ছে, হ্যাঁ কচু, তারপর এই তো পুরো মনে হচ্ছে যে একটা গ্রামে, নদীর পাড়ে, নদীর ঘাটলা, এরকম একটা কিছু। আমরা বোটে চড়ার জন্য রেডি। এই যে অলরেডি মিলন ভাই মানহা এবং সাদমাকে নিয়ে বোটে চড়ে গেছে, বোটে উঠে গেছে, প্যাডেলিং করছে মানহা এবং মিলন ভাই। দেখে তো মনে হচ্ছে ভীষণ এনজয় করছে। সাদমা, তুমি অনেক এনজয় করছো? ওকে,
এরপর এরপর কে উঠবে? আচ্ছা, স্নেহা, সামারা আর বোধ হয় আদিপ, ওরা রেডি হচ্ছে বোটে চড়ার জন্য। আমরা কিন্তু অলরেডি চড়ে গেছি বোটে। আমাদের বোট প্যাডেলিং করছে শাহজাহান এবং প্রদীপ ভাই। স্নেহা আর আদিপ প্যাডেলিং করছে। এই যে এখানে হাঁস প্যাডেলিং করছে নিজে নিজে উইদাউট বোর্ড। আপিটা তো পিছে বসে আছে। না, ওটা স্নেহা ফুল। যখন আমি দেখছি ওটা সরা চেঞ্জ করছে কিভাবে? না, যখন আমি দেখছি ওর স্নেহা ফুল পিছে বসে। ছোট বাচ্চা না, বলে একটা বলছি বলছি যে আমি চারটে খাচ্ছা, তুমি একটু বলা আমি চারটা নিচ্ছি, চারটার টাকা দিচ্ছি। এখানে একদম থেকে কেন ব্যাস করতে না উঠে দিব? একটু সময় এর আর ওরা কেমন করতেছে যে যাও, তাহলে আমি আরেকজনকে দিয়ে দিব। এখানে সুন্দর করে উঠে যাবে বলবে। আমার নাম তোমার শীতলক্ষা। আমাদের নৌকাটাও নিও সন। পুলি কাছে যত বলিবি তো লো, কালকের ছবি, কালকের ছবির টাকা দিছি, এখনো ছবি পাই নাই। টাকা কি করছো তুমি? খাইছি একদম। আমরা পুরো এক ঘন্টা বোটিং করলাম। নতুন একটা অভিজ্ঞতা হলো আমাদের জন্য, ভীষণ এনজয় করেছি। তো আজকের মতো এখানেই বিদায় বন্ধুরা, ভালো থেকো। এবং তোমরাও এখানে আসতে পারো বোটিং করার জন্য।